নমস্কাৰ আপুনি চাইছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী আজি মাজুলীলৈ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা মাজুলীৰ 10932 গৰাকী লোকক মিশন বকুন্ধৰা 2.0 অধীনত ভূমিপট্টা প্ৰদান কৰিব মুখ্যমন্ত্ৰীয়ে ধেমাজি জিলাৰ পৰা বাইক ৰেলী কৰি মাজুলীৰ গৰমূৰ্তি মিনি ষ্টেডিয়ামত উপস্থিত হ'ব মুখ্যমন্ত্ৰী অসমত মুছলিম বিবাহ আইনক লৈ প্ৰতিক্ৰিয়া AIMIMৰ মুৰব্বী আসাউদ্দিন ৱেছিৰ তেওঁ কয় যে অসমৰ বিজেপি চৰকাৰে 90 বছৰ পুৰণি আইনখন নোহোৱা কৰি বিশেষ বিবাহ আইন প্ৰণয়ন কৰিছে নিকাহত কোনে খুতবাহ পঢ়িব বিবাহত কাজিও নাথাকে কইনাই মেহেৰো নাপায় বিজেপিয়ে আমাৰ পৰা শৰীয়ত কাঢ়ি নিব বিচাৰিছে লোকসভা নিৰ্বাচনক লৈ তৎপৰ প্ৰতিটো দল তাৰ মাজতে কেৰালাত চিপিআইয়ে ঘোষণা কৰিলে চাৰিটাকৈ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ তালিকা তিৰুৱন্তপুৰম ৱায়নাড ত্ৰিশুৰ আৰু মাভেলিকাৰৰ প্ৰাৰ্থী নাম ঘোষণা কৰিলে চিপিআই দলে কামৰূপৰ আয়ুক্ত কাৰ্যালয়ত অনুষ্ঠিত হাজো আৰু চমৰীয়া সমষ্টিৰ মাটিপট্টা বিতৰণ অনুষ্ঠান অংশগ্ৰহণ সাংসদ কুইন ওজা তামুলপুৰৰ জয়পুৰত বিজেপিৰ যোগদান সমাৰোহ বিজেপি দলত যোগদান কৰা কেইবা শতাধিক লোকক দলৰ মজিয়াৰ উষ্ম আদৰণি বি টি আৰৰ কাৰ্যবাহী সদস্য ধৰ্ম নাৰায়ণ দাসসহ বিজেপি নেতা কৰ্মীসকলৰ লোকসভা নিৰ্বাচনৰ বাবে কঁকালত টঙালী বান্ধিছে তৃণমূল কংগ্ৰেছে চৰাইদেউ জিলা তৃণমূল কংগ্ৰেছেও ভেটি শক্তিশালী কৰিবলৈ লৈছে পদক্ষেপ সোণাৰীত চৰাইদেউ জিলা তৃণমূল কংগ্ৰেছৰ সাংগঠনিক সভাত যিকোনো মূল্যৰ বিনিময়ত বিজেপিক প্ৰতিহত কৰাৰ লক্ষ্য লৈছে তৃণমূল কংগ্ৰেছে শিৱসাগৰ জিলাত ফাৰ্মাচিষ্ট অবিহনে এছাম ব্যৱসায়ীয়ে ফাৰ্মাচী খুলি ৰোগীৰ জীৱনক লৈ খেলিছে হেতালি ফাৰ্মাচী এক্ট আৰু ড্ৰাগ এণ্ড কস্মেটিক আইন উলংঘা কৰি চলাই আহিছে ফাৰ্মাচী তথ্য জনাৰ অধিকাৰ আইনৰ অধীনত লাভ কৰা তথ্যত পোহৰলৈ আহিছে ভয়ংকৰ তথ্য জিলা ঔষধ পৰিদৰ্শকৰ পৰা প্ৰাপ্ত তথ্য অনুসৰি জিলাখনত আছে 318খন ফাৰ্মাচী কিন্তু ইয়াৰোপৰি বেটবাৰী কোঁৱৰপুৰ মৌজাত প্ৰয়োজনীয় অনুজ্ঞাপত্ৰ নথকাকৈয়ে একাধিক ব্যৱসায়ীয়ে অবৈধভাৱে চলাই আছে ফাৰ্মাচী অতি পৰিতাপৰ বিষয় বহুসংখ্যক ফাৰ্মাচীত নাথাকে ফাৰ্মাচিষ্ট মৰিয়নি চেলেং গ্ৰেটাৰ পানী যোগান আঁচনিত কেলেংকাৰী ঢাকিবলৈ ভুল তথ্য প্ৰদানৰ অভিযোগ বিভাগৰ বিৰুদ্ধে আৰ টি আই তথ্যত উন্মোচিত হ'ল জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ মিথ্যাচাৰ বিকশিত অসমৰ এখন পয়া লগা ছবি উন্নয়নৰ ঢাক ঢোল বজোৱা চৰকাৰৰ দিনতে আজিও বাঁহৰ সাঁকোৰে পাৰ হয় গোৱালপাৰাৰ পচা এটা প্ৰান্তৰ ৰাইজে দুধনৈ নৈৰ পাৰৰ মাজেৰবৰী ইছলামপুৰ আৰু পশ্চিম মাটিয়া ইছলামপুৰৰ ৰাইজে বিপদসংকুলভাৱে কৰি আহিছে যাতায়াত ৰাজ্যৰ 12টা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী পেনেল প্ৰস্তুত কৰিবলৈ 24জন নেতা মন্ত্ৰীক দায়িত্ব মঙলবাৰে সমষ্টিৰ জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তাৰে আলোচনা কৰি দাখিল কৰিব লাগিব প্ৰাৰ্থী পেনেল মঙলবাৰৰ ভিতৰত সংশ্লিষ্ট সমষ্টিকেইটালৈ যাব লাগিব দায়িত্ব দিয়াসকল দলৰ জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তাৰ লগত মত বিনিময় কৰি দাখিল কৰিব লাগিব সম্ভাৱ্য প্ৰাৰ্থী তালিকা 150জনীয়া প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰিবলৈ সাজু হৈছে গেৰুৱা বাহিনী ৰিপৰ্ট কাৰ্ডৰ ভিত্তিত লোকসভা নিৰ্বাচনৰ 150টা সমষ্টিত প্ৰাৰ্থী নিশ্চিত কৰিছে বিজেপিয়ে প্ৰথমখন তালিকা 29 ফেব্ৰুৱাৰী নিশা প্ৰকাশ কৰাৰ সম্ভাৱনা ৰাজ্যত শীঘ্ৰেই বলবৎ হ'ব নাগৰিকত্ব সংশোধনী আইন দল সংগঠনৰ প্ৰতিবাদ প্ৰতিৰোধ কৰিবলৈ তৎপৰ অসম আৰক্ষী 10 মাৰ্চৰ পৰা কা বলবৎ হোৱালৈকে সকলো আৰক্ষী কনিষ্টবল বিষয়াৰ ছুটি বাতিল দল সংগঠনৰ প্ৰতিবাদ ৰুধিবলৈ তৎপৰ হৈ থকাৰ নিৰ্দেশ ৰাজ্যৰ প্ৰতিখন থানাক আৰক্ষীৰ মুখ্য কাৰ্যালয়ৰ পৰা সকলো আৰক্ষী থানালৈ এই নিৰ্দেশনা এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাসহ 3 কংগ্ৰেছ নেতাক চি আই ডিৰ চমন বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আৰু কাৰ্যকৰী সভাপতি জাকিৰ হুছেইন চিকদাৰলৈ চমন জাৰি চি আই ডিৰ ভাৰত জোৰ ন্যায় যাত্ৰাত ৰাজহুৱা সম্পত্তি ধ্বংসৰ অভিযোগ 3 কংগ্ৰেছ নেতাৰ বিৰুদ্ধে কংগ্ৰেছ আপৰ আসনক লৈ বৈঠক সম্পন্ন ৰাজ্যিক পৰ্যায়ত সম্পন্ন কংগ্ৰেছ আপৰ বৈঠক 3 সমষ্টিৰ সংঘাত আঁতৰিছে আপ আৰু কংগ্ৰেছৰ মাজত 2-3 দিনৰ ভিতৰত আসন ঘোষণা কৰিব দুয়োটা দলে আপৰ সৈতে দিল্লী আৰু পঞ্জাৱত ইতিমধ্যে আসন বুজাবুজি হৈছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাৰ জীৱনলৈ আহিছে ভাবুকি সোমবাৰে সাংবাদিকৰ আগত এই মন্তব্য সভাপতি বৰাৰ মোক চি আই ডি লগাই আৰু কিবা লগাই কেৰেপ নকৰোঁ বুলি কয় ভূপেন বৰাই গোচাইগাঁৱৰ শ্ৰীৰামপুৰত গোধন জব্দ এখন বিলাসী বাহনত লুকুৱাই আনিছিল 3টাকৈ গোধন পশ্চিমবংগৰ পৰা ধুবুৰীলৈ আনি থকা অৱস্থাত আৰক্ষীয়ে জব্দ কৰে 2জন গোধন সৰবৰাহকাৰীকো আটক কৰে আৰক্ষীয়ে ধেমাজি সমষ্টিৰ 12,510গৰাকী খিলঞ্জীয়া লোকক ভূমিপট্টা প্ৰদান মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰদান কৰে ভূমিপট্টা ডিগবৈত নলাৰে বৈ আহিল খাৰুৱা তেল ডিগবৈ সুধানগৰৰ পৰা বৈ আহে খাৰুৱা তেল ৰাষ্ট্ৰীয় বিদ্যালয়ৰ সমীপৰ নলাৰে খাৰুৱা তেল বৈ অহাক লৈ আতংকৰ সৃষ্টি হয়
গোসাইগাঁওর চন্দ্রপুর কাইরারবাণী গাঁত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ডর ফলত বিস্তর ক্ষতি সাধন, এটা আবাসগৃহর সকল সা সামগ্রী যা যায় জুইত। মঙ্গলের ভেবার ঘাটত সংঘটিত পথ দুর্ঘটনাত মৃত্যু এজন যুবকর, কেটিএম মটরসাইকেল আর ই রিক্সার মাজত সংঘর্ষ, দুর্ঘটনাত মৃত্যু হওয়া রাজদীপ দাস নামের যুবকজনের ঘর ওদালগুড়িত। তিনিচুকীয়া ডুমডুমার বরডুবি বস্তি লাইনত দুর্ঘটনা, সংকটজনক অবস্থাত এজন লোকক চিকিৎসালয়লৈ প্রেরণ, বস্তি লাইনত নির্মাণ করা গতিরোধকর বাবে সংঘটিত হয় এই দুর্ঘটনা। প্রখ্যাত গজল গায়ক পঙ্কজ উধাস আর নাই, মৃত্যুর সময় তেওঁর বয়স হয়েছিল 73 বছর, দীর্ঘদিনে অসুস্থ হয়ে আছিল কিংবদন্তী গজল গায়কগী, মুম্বাইর ব্রিজ ক্যান্ডি হাসপাতালত দেহাবসান পদ্মশ্রী পঙ্কজ উধাসর। বাল্য বিবাহক লৈ কঠোর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মুসলিম বিবাহ আইন খারিজক লৈ সদনত হুলস্থুল, 5-6 বছরের ছোৱালী বিবাহ হবলৈ নিদিও বুলি সদনত প্রকাশ মুখ্যমন্ত্রী। জিয়াই থকালৈ অসমত বাল্য বিবাহ হবলৈ নিদিয়ার হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার, মুসলিম বিবাহ বিচ্ছেদ পঞ্জীয়ন আইনক লৈ সদনত অগ্নিশর্মা হল মুখ্যমন্ত্রী। সদনত মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক ভাষণের পিছতে বিরোধীর সদন ত্যাগ, মুসলিম বিবাহ আইন বাতিলর সরকারের সিদ্ধান্তর বিরুদ্ধে AIDFর প্রতিবাদ, বিধানসভাত কথা কব নিদিয়ার অভিযোগ আজমল বাহিনীর। বিজেপি সরকারক ভয়াতুর আখ্যা বিধায়ক অখিল গগৈ, সংকল্প প্রস্তাবর পিছত থ্রি লাইন হুইপ জারি করাক লৈ বিজেপি কটাক্ষ, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। মুসলিম বিবাহ আর বিচ্ছেদ পঞ্জীয়ন আইন বাতিলক লৈ সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, বিধায়কক নজনাকয়ে সরকারের সিদ্ধান্ত রাজহুয়া করার অভিযোগ বিরোধী দলপতিগী। OPS NPS প্রসঙ্গক লৈ উত্তাল হল সদন, NPS বাতিল করে OPS প্রবর্তনের দাবি বিরোধী পক্ষের, বিরোধী পক্ষে করা প্রশ্ন সন্দর্ভত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, অখিলর প্রশ্নের উত্তর দিয়ে মুখ্যমন্ত্রী কলে, নকশালর দরে প্রশ্ন সুধিলে মই মরি গলেও উত্তর নিদিও। NPS বাতিলর দাবিতে সদন ত্যাগ করে বিরোধী, সদন ত্যাগর ঘোষণা পূর্ব পরিকল্পিত, কালিরপর সামাজিক মাধ্যমত চলিছে এই বিষয়ে চর্চা, ইয়ার জড়িয়ে ভঙ্গ করা হয়েছে সদনের বিশেষাধিকার, এই কথা সদনত প্রকাশ মুখ্যমন্ত্রী। ইপিনে কেবল ব্রেকিং নিউজত সদন ত্যাগর বাতরি উলাবর বাবে বিরোধী সদন ত্যাগ করেছে বলে কটাক্ষ করিলে মন্ত্রী পীযুষ হাজরিকায়, অখিল গগৈ কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, নৈরাজ্যবাদী আন্দোলন কেতিয়াও ভাল নহয় বলে কই অখিল গগৈ কটাক্ষ, বিধানসভাতো আন্দোলনকারী বহি থাকিব পারে বলে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। বিরোধীত থাকিও সরকারক সমর্থন করা চারি কংগ্রেসী বিধায়কক অভয় দান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, এজনো বিধায়কর বিধায়ক পদ খারিজ নহয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য। সদনত নিযুক্তিত অনিয়মর বাহিরত ব্যবস্থা বিধেয়ক পারিতর বাবে উত্থাপন, অসম রাজ্যিক বিদ্যালয় শিক্ষা বোর্ড বিধেয়ক 2024 পারিতর বাবে প্রস্তাব, অসম পর্যটন উন্নয়ন আর পঞ্জীয়ন বিধেয়ক 2024র বাবে পারিতর বাবে প্রস্তাব। শহীদ কনকলতা বরুয়া রাজ্যিক বিশ্ববিদ্যালয় বিধেয়ক 2024 পারিতর বাবে সদনত প্রস্তাব, কোকরাঝার বিশ্ববিদ্যালয় বিধেয়ক 2024 পারিতর বাবেও প্রস্তাব, অসম পৌর সংশোধনী বিধেয়ক 2024 বিধেয়ক পারিতর বাবে প্রস্তাব। UCC পিছ দুয়ারেদি অনার প্রশ্ন নুঠে বলে সদনত মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, সদনত মই এবারও UCC প্রসঙ্গ উত্থাপন করা নাই, বিরোধী দলপতিয়েহে করেছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আসনক লৈ এতিয়া অগপ বিজেপির মাজত লাগিছে টনা আজোড়া, উজনি আর উত্তর অসমৰ এখন আসন অগপক এৰি নিদিয়ে বিজেপিয়ে, বৰপেটা সমষ্টি এৰি দিব দলটক। নবগঠিত বৰপেটা লোকসভা সমষ্টি দখলৰ বাবে কঁকালত টঙালী বান্ধিছে অসম গণ পৰিষদে, হাজো শুৱালকুছি বিধানসভা সমষ্টি বৰপেটা লোকসভা সমষ্টিত অন্তৰ্ভুক্ত হোৱাত হাজোত এতিয়া তৎপৰতা বৃদ্ধি পাইছে অগপৰ। বৰপেটা লোকসভা সমষ্টিত অগপৰ প্ৰাৰ্থিত প্ৰত্যাশী 5 হাই প্ৰফাইল নেতা, চৰ্চাত প্ৰাক্তন সাংসদ কুমাৰ দীপক দাস, বৰপেটাৰ প্ৰাক্তন বিধায়ক গুণীন্দ্ৰ নাথ দাস, তালিকাত আছে ভূপেন ৰায়, ৰঞ্জিত ডেকা আৰু তাৰাপ্ৰসাদ দাস, ইয়াৰ মাজতে চৰ্চাত অগপৰ জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুৰীৰ নাম। মই ইচ্ছা করলে কংগ্রেস শূন্য করে দিব পারো, এই মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার, রকিবুল হুসেনক কটাক্ষ করে পিছফালের পর চুরি মরাত উস্তাদ বলে মন্তব্য মন্ত্রীগী। একরাহে 5 কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠকত অনুপস্থিত দেবব্রত শইকীয়া, দলের সতীর্থর প্রতি অসন্তুষ্টির মাজতে দেবব্রত বিজেপি গমনেরও ওলাই আছে বাতরি, CLPত উপস্থিত নহল জ্যেষ্ঠ নেতা রকিবুল হুসেন। বঙালমৰা নকল সোণ চক্রর বিরুদ্ধে এইবার বহিরাজ্যত রুজু হয়েছে গোচর, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আবদুনি তিনি টাউন থানার বশিষ্ঠ আর বঙালমৰা থানাত রুজু হয়েছে তিনটাক গোচর।
এই পর্যন্ত আরক্ষীয়ে জালত পেলাব পৰা নাই মুসা খানৰ পৰা ছয় লাখ টকা লুটি নিয়া রাজু আলী আর সুমিত নামৰ দুটা ধুরন্ধরক ফোন কিনবলে অন্ধ্রপ্রদেশের পৰা গুৱাহাটীলৈ অহা মুসা খানক মহানগরীর আইএসবিটিত লুটিছিল লক্ষীমপুরের বঙালমরার প্রবঞ্চক দুটাই মহানগরীত সংঘটিত হওয়া দুটাকো হিট এন্ড রানর ঘটনার এই পর্যন্ত সন্ধান নোলাল চালকর অচিনাক্ত বাহনের খুন্দাত প্রাণ হেরুয়া কমল বড়ুয়ার মৃত্যুর আটচল্লিশ ঘণ্টা পার হওয়ার পাছতো সন্ধান উলিবার ব্যর্থ ভরলু আরক্ষী জালুকবাড়ীর পৰা লখৰা অভিমুখী ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি স্থানত দুৰ্ঘটনা সংঘটিত হৈছিল সেই স্থানত চিচি টিভি নাই বুলি অজুহাত ভৰলু আৰক্ষীৰ কটন বিশ্ববিদ্যালয়ৰ এক অনুষ্ঠানত প্ৰস্তুতি চলাই উভতি যোৱাৰ সময়ত দুৰ্ঘটনাত পতিত হৈ মৃত্যু হৈছিল কমল বৰুৱাৰ একেদৰে জি এছ ৰোড শ্ৰীনগৰৰ পইণ্টতো এজন যুৱকক মহতিয়াই নিয়া কংকন বৰুৱাক আজি পৰ্যন্ত গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই পল্টন বজাৰ আৰক্ষীয়ে খুটখুড়ার রূপত খোদ বিজেপি কর্মী মুখ্যমন্ত্রী কংগ্রেস্থ দেখায় খুটখুড়ূপী মরিয়নি বিজেপির বিজেপি নেতার তাণ্ডব খুটখুড়ূপী বিজেপি নেতা দিলীপ দের বিরুদ্ধে আরক্ষীর ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ দুদিন দুর্বৃত্তই লন্ডভন্ড করিলে বলবলা নতুন বস্তি প্রাথমিক বিদ্যালয় তলা ভাঙি বিদ্যালয়ের প্রবেশ দুর্বৃত্তর আসবাব ভঙার লগতে স্কুলের বহি গুরুত্বপূর্ণ নথিপত্র পুখুরীত পেলাই দিলে দুর্বৃত্তই বরপেটার সরত জঘন্য বলাৎকারের ঘটনা ন বছরীয় কিশোরীক ধর্ষণ করে পেলাই থলে পথারত চিকিৎসালয় জীবন মরণের সুত্রে যুঁজ ভুক্তভোগী নাবালিকার বরপেটা জেলার আলুপতি থানার অন্তর্গত সরত সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনা হুসেইন আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মেরাপানীর ডাম্পারত দৌরাত্মা মেরাপানী টাউন প্রাথমিক বিদ্যালয়ের নিজ সন্তানক ঘরত নিবলে বলে খোজকাড়ি আহি থাকা প্রিয়ঙ্কা নামের এগারী মহিলার তীব্রবেগী সুপার এসি বাহনের খুন্দা দুর্ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত মহিলাগী মণিপুরের টেংনৌপাল থানার পৰা প্রায় পনেরো কিলোমিটার উত্তর পূর্বত অবস্থিত খুদেই খুলেন গাঁত ন একর পপি বাগিচা ধ্বংস করে নিরাপত্তারক্ষী টেংনৌপাল জেলা আরক্ষী নেতৃত্বত এস কে জন লামকাং এম পি এস ডি এস পি অসম রাইফলস আর টেংনৌপালর বন বিভাগের যুটিয়া অভিযান শুয়ালকুচির মাছটোলত চারিটা জুয়ারী গ্রেপ্তার মাছটোল খল পথারত জুয়া খেলি থকা অবস্থাত গ্রেপ্তার জুয়ারীকেইটাক ধৃত জিতুমণি শর্মা গৌরাঙ্গ বৈশ্য ধীমান বৈশ্য রাতুল বৈশ্য শুয়ালকুচির মাছটোলত জুয়ারীর বিরুদ্ধে অভিযান শুয়ালকুচি আরক্ষীর অভিযানত গ্রেপ্তার চারিটা কুখ্যাত জুয়ারী মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছত খুটখুড়র বিরুদ্ধে কঠোর আরক্ষী এই পর্যন্ত প্রায় তিনশরও অধিক খুটখুড়ক আরক্ষীয়ে গ্রেপ্তার করে জেল হাজতলৈ প্রেরণ করেছে তামুলপুরত হাতী দাঁতসহ এটা সরবরাহকারীক আটক হাতী দাঁতসহ আটক ভুবনেশ্বর পুত্র ধনমর সরবরাহকারীটো অভিযানত জব্দ প্রায় দুই কেজি ওজনের হাতী দাঁতটো ভুবনেশ্বর পুত্র ধরে বিক্রির লৈ অনার সন্দেহ কুমারীকাটা বনাঞ্চলিক বিষয়া বীরেন চন্দ্র বড়ো নেতৃত্বত চব্বিশ নম্বর এস এস বির সুতরাং চলা যৌথ অভিযানত কালানৈর পারপর আটক করা হয় সরবরাহকারীটো কিছুদিন পূর্বে তামুলপুরের বন বিভাগের অভিযানত জব্দ হয়েছিল হাতী দাঁত রঙিয়ার ঢেপার গাঁত বিধ্বংসী অগ্নিকাণ্ডত জ্বলি ভস্মীভূত হল এখন ব্যক্তিগত বিদ্যালয় আর কেইবাখনো ব্যবসায়িক প্রতিষ্ঠান জুইত যা গৈছে জ্ঞান দর্শন নামের জাতীয় বিদ্যালয়খনের ছটা কোঠালি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলত আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় রাইজ ঘটনাস্থলীত অগ্নি নিপাবক বাহিনী উপস্থিত হয়ে নির্বাপন করে জুই ভস্মীভূত হওয়া বিদ্যালয়খনত আছিল বছরেকীয়া পরীক্ষা ধেমাজির শিলাপথারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিসিবর্গা সমষ্টিত এগারো হাজার আটশ চৌত্রিশ জন লোক ভূমিপত্তা বিতরণ করলে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উন্মোচন করলে বীর লাচিত বরফুকনের প্রতিমূর্তি পঁচাশি কোটি টাকা আসনির শিলান্যাস ভার্চুয়ালি করার জনসভাত অংশ ললে মুখ্যমন্ত্রী ইয়ার পিছতে ঢুকুয়াখানলৈ রওনা হয় নিশা ব্রহ্মপুত্রর উত্তরপাড়ের কারেক্ট চাপরিত কটায় আজি মাজুলীলৈ কারিং মথাউরির উপরতে নির্মাণ করা পথে বাইক সমদলত অংশ লব মুখ্যমন্ত্রী বদ্রদ্রবাদ থানত অব্যাহত বা থান পরিচালনা সমিতির আভ্যন্তরীণ কণ্ডল বিত্তীয় কেলেঙ্কারীকে ধরে ঐতিহ্যমণ্ডিত থানখনের সোণরূপকে ধরে মঙ্গু বুট মাহক এমাহ ধরে অব্যাহত আছে বিতর্ক থান পরিচালনা সমিতির সম্পাদক অরূপ শইকীয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সন্দর্ভত তদন্ত কমিটিয়ে দাখিল করে প্রথমখন প্রতিবেদন বতদ্রবাদ থান পরিচালনা সমিতির বিরুদ্ধে বিশৃঙ্খলতা আর বিত্তীয় খেলিমেলিক লৈ দহ ফেব্রুয়ারীত অনুষ্ঠিত হয়েছিল নাগরিক সভা এই নাগরিক সভায় গঠন করে দিছিল একুশজনিয়া তদন্ত কমিটি রাজ্যিক অঙ্গনবাড়ী কর্মী সহায়িকার প্রতিবাদ মাননি বৃদ্ধি করার দাবি প্রতিবাদী কার্যসূচী জনজাতিকরণের দাবিত সচলের রাজপথ অবরোধ করে আতাসুর উত্তাল প্রতিবাদ দু হাজার চব্বিশ সনের লোকসভা নির্বাচনের পূর্বে তাই আহোম জনগোষ্ঠীক জনজাতির মর্যাদা প্রদান আর উজনি অসমত স্বায়ত্ত শাসন প্রবর্তনের ব্যবস্থা করার দাবিত সোমবারে বৃহৎ প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে আতাসুয়ে
জনজাতিকরণ স্বায়ত্ব শাসন আর আহোমলেন্ডর দাবি অহা 5 মার্চত উজনি অসমৰ 4 ঠাইত পথ অবরোধ করব টাইপাই। চাহবাগানের মাটি বেদখলমুক্ত করার দাবিত বোকাজানত আচ্ছার ধর্ণা। অসম নাগালে সীমান্তর লাহরিজান আর নির্মল কুমার চাহবাগিচার মাটি বেদখলমুক্ত করার দাবিত বোকাজান মহকুমাধিপতির কার্যালয়ের সম্মুখত সংগঠনটি সাব্যস্ত করে প্রতিবাদ। নির্মাণ শ্রমিকসকলের বকেয়া ধন আদায়ের দাবিত বিক্ষোভ কার্যসূচী রূপায়ণ। সদ অসম নির্মাণ শ্রমিক সন্থায় সচল শুকুরবারে হাতে হাতে প্লে কার্ডে সাব্যস্ত করে প্রতিবাদ। ডিফুট কার্বি আংলঙর আঞ্চলিক দল এ এস ডি সি, কার্বি ছাত্র সন্থা আর মহিলা সংগঠন কে এন সি এর বিভিন্ন দাবিত ধর্ণা। রাজ্যের 3 পার্বত্য জেলা খাঙুড়ি সংবিধানের 244 অনুচ্ছেদের আধারত স্বায়ত্তশাসিত রাজ্য গঠন করাকে ধরে কেইবাটাও দাবিত প্রতিবাদ। রঙিয়াতো ভূমিহীন সকলক প্রদান করা হয় ভূমির পট্টা। রঙিয়াত এই কার্যসূচীত অংশগ্রহণ করে রঙিয়ার অভিভাবক মন্ত্রী তথা অসম সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারিয়ে। লোকসভা নির্বাচনের প্রাক্ষণ তৎপর বিপিএফ গোসাইগাঁও জেলা বিপিএফর কার্যালয়ত অনুষ্ঠিত হয় বিপিএফর দলীয় কর্মকর্তার কর্মশালা। মার্চের প্রথম সপ্তাহত 2 সমষ্টির বিপিএফর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হব বলে মন্তব্য ধ্রুব কুমার ব্রহ্ম নার্জারীর। কাজিরঙাত নির্মাণ হবলগিয়া গ্র্যান্ড হায়াত পঞ্চতারকা হোটেলের সরকারে দিব কাজিরঙা রঙাজানের 100 বিঘা কৃষিভূমি। ইয়ার বিরুদ্ধে সরব স্থানীয় কৃষক বোকাখাত রাজচক্র বিষয়ার জড়িয়ে মুখ্যমন্ত্রীলৈ স্মারকপত্র প্রেরণ একাংশ কৃষকর। গোয়ালকুচির শ্রী শ্রী শঙ্করদেব ধামর মহাপুরুষীয়া ধর্মালোচনী সভার শতবর্ষ মহোৎসব। এই মহোৎসবের সঙ্গতি রাখি উলিওয়া হয় জাগরণ যাত্রা। গোয়ালপাড়া শ্রী শ্রী সূর্য পাহাড় মহাপীঠস্থানত 10 দিনিয়া কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে বিষ্ণু মহাযজ্ঞ মেলা মহোৎসব। বিষ্ণুযজ্ঞর উপরে শ্রী শ্রী সূর্যনারায়ণ দেবর পূজা, শ্রী শ্রী দ্বাদশ পূজার পূজা, মহাবীর হনুমানের পূজা, শিব পূজা, গীতা পাঠ আদি ধর্মীয় কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। বরপেটার সরুপেটাত নাগারা নামের দলক অপমানের অভিযোগ। নাগারা নাম পরিবেশন করা মুহূর্তত অপমান আর প্রবঞ্চন করার অভিযোগ। রঙিয়ার প্রভাতী ছোৱালী নাগারা নাম দলের শিলারায় দিবসের অনুষ্ঠানত নাম পরিবেশন করবলে গৈছিল ন প্রভাতী ছোৱালী নাগারা নামের দলট। জাগিরোডর প্রতিষ্ঠা হল ইকরা এক্সিলেন্স একাডেমি। কেগীমান দূরদর্শী যুবকর প্রচেষ্টাত মাত্র 3 মাহের ভিতর ভিতরুয়া অঞ্চল কুইয়া দলত গড় হয়ে উঠিল বিদ্যালয়। ভারত ভূটান সীমান্তর বাক্সার দাউধারাত 1,20,00,000 টাকার ব্যয়ের নির্মাণ দাউধারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। 10 বিছনাযুক্ত দাউধারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটো দেওবারে প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি মুক্তি করে। এটা জুপুরীত 5টা কণমানির জীবন সংগ্রাম। পিতৃ মাতৃহীন বাবুল সাঁওতাল অঞ্জলি সাঁওতালহতর 5 জনীয় পরিয়ালটোয় লাভ করা নাই কোনো সরকারি সাহায্য। হাত জোর করে সরকারের সাহায্য বিচারিলে অসহায় কণমানিকেটাই। গোয়ালপাড়া জেলা পাইকারি আর খুচুরা ঔষধ ব্যবসায়ী সন্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে যায় রুদ্রাক্ষ ভবনত। অনুষ্ঠিত সভাখনের আরম্ভণিতে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিসকলক সম্বর্ধনা জ্ঞাপন, লগতে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিসকলেও সভাক উদ্দেশ্যে দুআষার ভাষণ প্রদান করে। হুজাইর মুরাঝারের দীঘলজার গাঁত অঘটন। মৌমাখির আক্রমণত গুরুতরভাবে আহত 3 জন, আহত আব্দুল জব্বার, আব্দুল মজিদ আর তাহির আহমেদ 3 অতি সংকটজনক অবস্থায় হুজাই হাম হাসপাতালত ভর্তি। মাজুলীত দিনক দিনে বৃদ্ধি পাইছে গণর আতঙ্ক। পর্যাপ্ত খাদ্য লাভ করে এফালের গণে তহিলং করে গেছে মটর ঘেঁহুর মান জাতীয় শস্য। গণর আতঙ্ক 3 পাত বজায় কৃষকসকলে শস্য চপাবলগিয়া হয়েছে। বিশেষ কার্গিল চাপরিত কৃষকসকলে 3 বজায় সুরক্ষিত করবলগিয়া হয়েছে খেতি পথার। বিগত 6টা মাহে কাজিরঙার খাদ্যর সন্ধানত ওলাই অহা 4টাকৈ গণে মাজুলীর কার্তিক, মসুয়া, কেরালা, দরবার, পাগলা, সুময়মারি আদি চাপরিত আশ্রয় লৈ আছে। এই গণকেইটায় জনাঞ্চলত প্রবেশ করে আতঙ্কর সৃষ্টি করাত ইতিমধ্যে মাজুলীর বন বিভাগে রেড এলার্ট ঘোষণা করেছে। দরং জেলার দলগাঁওত অমানবীয় কাণ্ড। দলগাঁওর বিভিন্ন প্রান্তত বগরী খেতিসমূহত বিভিন্ন প্রজাতির শ চৰাই জালত লাগি করুণ মৃত্যু। এই ঘটনা পোহরলৈ অহার পাছতে প্রকৃতিপ্রেমীসকলে এই অমানবীয় কাণ্ডর বিরুদ্ধে শীঘ্রেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাইছে। ফাগুনে নরূপত সজোয়া কাজিরঙার মনোমোহা পরিবেশের মাজত বিভোর দেশি বিদেশি পর্যটক। কাজিরঙার এনে মনোরম পরিবেশ ক্যামেরাত বন্দী করার প্রয়াসে উপস্থিত হয়েছেহি দেশ বিদেশের ফটোগ্রাফার। কন্ট্রোল বার্নিংয়ের পাছত উখ উখ ঘাঁ বন আঁতরি মুকলি হয়ে পড়া কাজিরঙার দৃশ্যমান হয়েছে বিগ 5-র বিচরণ।
চলিত পর্যটন বর্ষত কাজিরঙাত পর্যটনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে সোনালী বাঘ। সোনালী বাঘক ইতিমধ্যে চর্চাও আরম্ভ হয়েছে বিজ্ঞ মহলত। কেইবাটাও পর্যটকের দলে জীপ সাফারির সময় প্রত্যক্ষ করেছে সোনালী বাঘ। কাজিরঙাত অন্ত পড়িল 14 সংখ্যক জিন্তু গগৈ সোঁৱৰণী আন্তঃজিলা সাব জুনিয়র ছোৱালীর খো খো প্রতিযোগিতা। প্রতিযোগিতাখনত রঙিয়া ছোৱালী দলে চূড়ান্ত বিজয় সন্মান লাভ করে। প্রতিযোগিতাখনত 19 জিলার 19 খো খো দলে অংশগ্রহণ করেছে। মহানগরীর নালাপাড়ার গ্রীন স্কুল ইন্টারন্যাশনেলত দেওবারে অনুষ্ঠিত হয় কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট। ট্রাইডেন্ট ব্র্যান্ড কমে অনুষ্ঠিত করা টুর্নামেন্টখনত মুঠ 12 দলে অংশগ্রহণ করে। টুর্নামেন্টখনত সহযোগ করে SBI আর NRDS-এ। কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টত খিতাব দখল করে কানাহজি মশালা দলে আর রানার্স আপ হয় ইম্পাইরেল ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। 5 ওভারক থাকা এই খেলখনের প্রতিটি দলত এগারী যুবতী সহ আছিল মুঠ 6 খেলোয়। খানাপাড়াস্থিত প্রশাসনিক কর্মচারী মহাবিদ্যালয়ত উত্তর পূব খাদ্য প্রক্রিয়াকরণ সম্মিলন অনুষ্ঠিত হয়। বহিরাষ্ট্রলৈ উত্তর পূর্বাঞ্চল কৃষিজাত সামগ্রী সমূহ রপ্তানি করা আর ইয়ার চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে 3-দিনিয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয়েছে এই সম্মিলন। গুজরাটের জামনগরত নির্মাণ করা বিশ্বের সর্ববৃহৎ বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র যাক নাম দিয়া হয়েছে বনতারা। বন্যপ্রাণী সেবার আরম্ভ করা হয়েছে নট ফর প্রফিট প্রজেক্ট। 2-8,000 একর ভূমিত নির্মাণ করা হয়েছে বনতারা শীর্ষক উদ্ধার কেন্দ্র। কেন্দ্রটোত আছে 6 সার্জারি সেন্টার, রোগী কোঠা, MRI যন্ত্র আর CT স্ক্যানের ব্যবস্থা। বনতারা উদ্ধার কেন্দ্রত আছে রোবটিক সার্জারি যন্ত্র আর গবেষণা কেন্দ্র। এই পর্যন্ত উদ্ধার করা হয়েছে 25,000 অধিক বন্যপ্রাণী। আজি ঈদের সমান অগ্রাহ্য করব অরবিন্দ কেজরিওয়ালে। সপ্তমবারের ঈদের সমান অগ্রাহ্য কেজরিওয়ালের। সোমবারেও ঈদের কার্যালয়ত উপস্থিত থাকার সমন জারি করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলি। ইডির সমন সন্দর্ভত দিল্লির বাউজ এভিনিউ আদালতত গোচর চলি থাকা পর্যন্ত ইডির কার্যালয়ত উপস্থিত না থাকে বলে স্পষ্ট করেছে কেজরিওয়ালে। কেন্দ্রীয় বিধি বলবৎকারী সংস্থাটোয় কেজরিওয়ালের বিরুদ্ধে আদালতের কাক চাপিছিল। আদালতত 16 মার্চত আছে পরবর্তী শুনানির দিন। বিহারের কাইমুর জেলার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা 3 বাহনের সংঘর্ষত 9 লোকের মৃত্যু। দিল্লি কলকাতা সংযোগী রাষ্ট্রীয় ঘাইপথত দ্রুতবেগী স্কর্পিও, বাইক আর ট্রাকের মাজত ভয়ঙ্কর সংঘর্ষ। দেবকালী গাঁওয়ার সমীপত জিটি রোডত প্রথমে একটা দিশে গিয়ে থাকা বাইক আরোহীত মহতিয়া লৈ যায় স্কর্পিওখনে। ইয়ার পিছতে নিয়ন্ত্রণ হেরুয়ায় বাইক আর স্কর্পিও বাহনখনে বিপরীত দিশে আহি থাকা এখন ট্রাকত খুন্দা মারে। বোলাঙ্গীরের সাইনতালা অস্ত্র শস্ত্র কারখানাত বিস্ফোরণ। বর্তমানলৈকে জানিব পৰা হোৱা নাই বিস্ফোরণের কারণ। সাপ্তাহিক বন্ধর দিন হওয়ার বিস্ফোরণ সংঘটিত হওয়া অঞ্চলত কোনো কর্মচারী উপস্থিত নাছিল। সৌভাগ্যক্রমে হতাহত নহল কোনো লোক। আর চতুর্থখন টেস্টত ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটত জয়ী হল টিম ইন্ডিয়া। ভারতের সম্মুখত 192 রানের টার্গেট দিছিল ইংল্যান্ডে। 5 উইকেট হেরুয়ায় বিজয় লক্ষ্যত উপনীত হল টিম ইন্ডিয়া। এই জয়ক লৈ 3-1 ব্যবধানত শৃঙ্খলা দখল করিলে ভারতে।